প্রিয় দর্শক আপাতত প্রেসিডেন্সি জেলি পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা কয়েদি নম্বর নয় লাখ তেতাল্লিশ হাজার সাতশো নিরানব্বই জেলে বিনিদ্র রাত কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় জেল সূত্রে খবর তিনি চুপচাপ রয়েছে কারোর সঙ্গে সেভাবে খুব একটা কথা বলছেন না তার শারীরিক অবস্থা মোটের ওপর ঠিকই রয়েছে তবে সূত্রের খবর পা ফুলেছে তার বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে জেল কর্তৃপক্ষ তবে এখনও জেল হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি জেলে বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় ব্যবহার করতে হচ্ছে কমন টয়লেট রাতের রুটি ডাল তরকারি খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জেল সূত্রে খবর স্বাভাবিক অবস্থায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তবে বেশি কথা বলছে না শুধু ভগবানের কাছে বিড়বিড় করে ক্ষমা চাইছেন জেলে যা জলখাবার দেওয়া হয় তাই খেয়েছেন পার্থ যে সেলে রয়েছেন সেখান থেকে টিভি অনেক দূরে তাই টিভি দেখার কোনো সুযোগ নেই তবে সূত্রের খবর পার্থ বইপত্র ও খবরের কাগজ পড়ছেন রবিবার দুপুরে জেলে সাধারণ খাবার দেওয়া হবে তাই খাবেন বলে সূত্রের খবর পার্থর বাড়ি থেকে এখনও ড্রাই ফুড দেওয়া হয়নি বাড়ি থেকে ড্রাই ফুড দেওয়া হলে তা সাধারণত দেওয়া হয় তবে এটাও জানা যাচ্ছে নিজের চিকিৎসা নিয়ে হতাশ পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসার অসুবিধা নিয়ে তিনি জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন তবে জেল কর্তৃপক্ষের ওপর ভরসা রয়েছে পার্থর তেমনটাই জানিয়েছেন তার আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের পা কেমন রয়েছে তার দিকে বিশেষ নজর রাখছে জেল কর্তৃপক্ষ প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে আবার সন্ধ্যায় যখন বন্দীদের গুন্তি করে সেলে প্রবেশ করানো হচ্ছিল তখন কিছু বন্দী পার্থকে লক্ষ্য করে নানা কুৎসিক অঙ্গভঙ্গি করতে থাকে এমনকি ওর পিতার নাম ধরেও নানা অশ্রাব্য মন্তব্য করতে থাকে যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী ওই সমস্ত কটু মন্তব্য কানে না নিয়ে গজগজ করে সেলে ঢুকে যান ইডির পক্ষ থেকে পার্থকে কিছু সংবাদপত্র ও ম্যাগাজিন দেওয়া হয়েছে কিন্তু সংবাদপত্র হাতে নিয়ে প্রথম পাতায় তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন দেখে চোখ ফেরান তিনি বলে সূত্রের খবর সম্মানিত দর্শক পার্থ চট্টোপাধ্যায়কে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট করে জানান আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ